ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় শো ম্যান ভার্সেস ওয়াইল্ডের বেয়ার গ্রিলসের কথা মনে আছে? গহীন জঙ্গলের পথ, সামনে সিংহ, পেছনে সাপ, আর মাঝখানে বেয়ার গ্রিলস। এ যেন এক কঠিন বেঁচে থাকার সংগ্রাম। ডিসকভারি চ্যানেলের তুমুল জনপ্রিয় শো ম্যান ভার্সেস ওয়াইল্ডে এমনই সব দুঃসাহসিক কর্মকাণ্ড দেখিয়ে বছরের পর বছর দর্শকদের ভূত করে রেখেছিলেন বেয়ার গ্রিলস। দেখিয়েছেন কীভাবে সাপ, ব্যাঙ পোকামাকড় খেয়ে ভয়ঙ্কর পরিবেশের টিকে থাকতে হয়, কীভাবে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে তীরে ফিরে আসতে হয়। ম্যান ভার্সেস ওয়াইল্ডের টেলিভিশনের পর্দায় যা যা দেখানো হয় তার পুরোটাই কি সত্যি, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? ম্যান ভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক এই শোয়ের প্রাণকেন্দ্র বেয়ার গ্রিলস সম্পর্কে। পুরোনাম এডওয়ার্ড মাইকেল গ্রিল, ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর প্যারাট্রুপার। একবার প্যারাশুট ট্রেনিংয়ের সময় মারাত্মকভাবে আহত হলে ভেঙে যায় তার মেরুদণ্ডের তিনটি হাড়। চিকিৎসক সাপ জানিয়ে দেন কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না তিনি, কিন্তু ইচ্ছে থাকলে কি না হয়। বেয়ার গ্রিলস সুস্থ তো হয়েছেনই, সেই সঙ্গে মাত্র 3 বছরের মাথায় জয় করেছেন দুর্গম এভারেস্ট। ম্যান ভার্সেস ওয়াইল্ড শোয়ে দেখানো হয় বেয়ার গ্রিলসকে অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়ার পর সে তার নিজস্ব সার্ভাইভাল টেকনিক ব্যবহার করে কয়েক ঘন্টার মধ্যে ওই জায়গা থেকে বের হয়ে আসে। কিন্তু সত্য হলো একটি পর্ব বানাতে তাদের সময় লাগত কমপক্ষে 10 থেকে 12 দিন। সবচেয়ে বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গা খোঁজার পেছনে। জায়গা ঠিক করার পর সেটাকে আবার বেয়ার গ্রিলসের জন্য আলাদাভাবে সাজাতে হতো, অনুসরণ করতে হতো বেশ কয়েকটি দেশের সেফটি রেগুলেশন, যে কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হতো অনেক সার্ভাইভাল এক্সপার্টকে। অনেকের ধারণা প্রতিটি অভিযানে বেয়ার গ্রিলসের সাথে কেবল একজন ক্যামেরাম্যান থাকে। আসল কাহিনী হলো পুরো একটি বড়সড় টিম তার পাশেই অবস্থান করে। স্থান হিসাবে এমন সব জায়গা বেছে নেওয়া হয় যা মানব সভ্যতা থেকে খুব বেশি দূরে নয়। এমনও শোনা যায় কিছু পর্বে বেয়ার গ্রিলস স্পটে না থেকে হোটেলে এসে রাত কাটিয়েছেন। বেয়ার গ্রিলসকে এক বাক্যে প্রচণ্ড সাহসী মনে করবেন সবাই, কিন্তু তিনি যে জিনিসকে সবচেয়ে বেশি ভয় পান তা হলো উচ্চতা। অবসর সময় কাটানোর জন্য অদ্ভুত এক জায়গা বেছে নিয়েছেন অ্যাডভেঞ্চার প্রেমী বেয়ার গ্রিলস। 2001 সালে 95,000 ইউরো দিয়ে সেন্ট টুডুয়েলাস ওয়েস্ট দ্বীপের 20 একর জায়গা কিনে নেন তিনি। মানব সভ্যতা থেকে তার দূরত্ব প্রায় 5 মাইলের মতো। দ্বীপের চারপাশে শুধু অথৈ জলরাশি, নেই বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা, আছে শুধু একটা বাতিঘর এবং থাকার জন্য বাড়ি। স্ত্রী সন্তানদের নিয়ে মাঝে মাঝে সেই দ্বীপে অবকাশ যাপন করতে যান তিনি। ম্যান ভার্সেস ওয়াইল্ড শোটি অন্য সকল শো থেকে ব্যতিক্রম হওয়ার অন্যতম কারণ হলো বেয়ার গ্রিলসের ভয়ঙ্কর সব জীবজন্তু খাবার দৃশ্য। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে বেয়ারের খাওয়া সবচেয়ে জঘন্য খাবার ছিল কোনটি। ছোটোখাটো পোকামাকড়, বিচ্ছু, পচা মাংস, ভাল্লুকের মল, বিষধর সাপ, নাকি নিজের মূত্র? বেয়ার গ্রিলসের ভাষ্য অনুযায়ী ছাগলের অন্ডকোষ ছিল তার খাওয়া সবচেয়ে বাজে খাবার, যেটা খেয়ে তার মতন লোক পর্যন্ত বমি করেছে। 2012 সালে ডিসকভারি চ্যানেলের সঙ্গে ম্যান ভার্সেস ওয়াইল্ড সিরিজের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় বেয়ার গ্রিলসের।